এটা হচ্ছে মদিনা মার্কেট পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল জামিয়া ভোট কেন্দ্রের বাসিন্দা এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছেন, তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে। মোটামুটি ভোটার উপস্থিতি লক্ষ্য করার মতো। স্বাভাবিক দেখা যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়ে নাই। সবকিছুই স্বাভাবিক আছে এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে সবকিছু এখনো পর্যন্ত স্বাভাবিকই দেখা যাচ্ছে। এখন এখানে পুলিশ এবং পর্যবেক্ষক দল তাদের নির্বাচনী ডিউটি পালন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের 8 নং ওয়ার্ডের শাহজালাল জামিয়া ভোট কেন্দ্র। এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ পাখাতে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি ভোট দিয়েছেন এখানে? ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কেমন হয়েছে ভাব, মানে পরিবেশ? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভালোই না? ওকে, ভালো, আল্লাহ হেফাজত করতে, আল্লাহ আমরা সাহায্য করতাম। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা হয় নাই তো না চাচা? না না, কি সমস্যা? ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ বাসা উদ্দেশ্যে চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত টহল বজায় রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত যে টহল এটা পর্যবেক্ষণ করে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম করে যাচ্ছে। চলতেছে স্বাভাবিক, মোটামুটি ভোটাররা তাদের ভোট দিয়ে এখানে অপেক্ষা করতেছেন, তাদের ফলাফলের অপেক্ষা করতেছেন। আর বিকাল 4টার পরে এখান থেকে ফলাফল হয়ে যাব। এই হচ্ছে 8 নং ওয়ার্ডের শাহজালাল জামিয়া ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থীকে নিযুক্ত করার লক্ষ্যে ভোটাররা তাদের ভোটাধিকে প্রয়োগ করতেছেন। এখান থেকে ভোটারদের সিরিয়াল নাম্বার এবং তাদের ভোট কেন্দ্রের ডিটেলস দেওয়া হচ্ছে। এখানে 8 নং ওয়ার্ডের আপনারা ভোটাররা যাচ্ছেন তাদের সিরিয়াল নাম্বার নিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে। এখান থেকে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে ভোটারদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা তাদের ভোটার স্লিপ কালেক্ট করতেছেন এখান থেকে এসে। ওকে, Thank you.
আপনি ডক্টর একে আব্দুল মোমেনের নির্বাচনী ক্যাম্প এখানে ভোটারের তাদের ভোটার সিরিয়াল নাম্বার এবং নিজ নিজ কেন্দ্র জেনে নিচ্ছেন। কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিয়মিত টহলের জন্য তারা নির্বাচনের সার্বিক পরিস্থিতি। সিলেটের পাঠানটোলা ফাজলাল জামিয়া কেন্দ্র থেকে আমি জয়ন্ত দাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটারদের উপস্থিতি মোটামুটি লক্ষ্য করার মতো। এটা হচ্ছে মদিনা মার্কেট, সিলেটের মদিনা মার্কেটে শাহজালাল জামিয়া কেন্দ্র। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আনন্দের সেই ভোটাধিকার প্রয়োগ করতেছেন। এই হচ্ছে ভোটের সার্বিক পরিস্থিতি। আচ্ছা, আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন এখানে ভোটার? আমারই ভোট দিই না, ওই সামনে সামনে না, সমস্যা হয় না, ভোট দিয়েছেন তো নাকি? ভালো, পরিবেশ ভালো না? হ্যাঁ, আনন্দের সহিত মানুষ ভোট দিচ্ছে, অংশগ্রহণ করতেছে। হ্যাঁ, ওকে, সিলেটের একজন ভোটার শাহজালাল জামিয়া কেন্দ্র। আপনি কি ভোট দিচ্ছেন? কি ভোটের পরিবেশ স্বাভাবিক আছে? ঠিক আছে, বিশৃঙ্খল পরিস্থিতি নাই? না, হয় নাই না? না, মানুষ আনন্দের সহিত ভোটে অংশগ্রহণ করতেছে, সুন্দর সুন্দর হচ্ছে না? ওকে, ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জামিয়া ক্যাম্পে মোটামুটি স্বাভাবিক ভোটের পরিস্থিতি স্বাভাবিকই আছে, এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক, কোনো বিশৃঙ্খলতা বা রাজনৈতিক অস্থিরতা এখানে দেখা যায় নাই, এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক। আমরা দুটি কেন্দ্র ঘুরলাম, যেটি বর্ণমালা সিটি একাডেমি বাগবাড়ির ভোট কেন্দ্র, এটা হচ্ছে পাঠানটোলা শাহজালাল জামিয়া ভোট কেন্দ্র। সব কিছু স্বাভাবিক দেখা যাচ্ছে এখন পরিস্থিতি, আমরা এখনো পর্যন্ত সব কিছুই স্বাভাবিক আছে এখনো পর্যন্ত। Thank you.
সব কিছুই স্বাভাবিক আছে। ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো ভোট দিয়েছেন কর্তৃপক্ষ স্বাভাবিক দেখা যাচ্ছে, এখন পর্যন্ত সব কিছুই স্বাভাবিক দেখা যাচ্ছে। হচ্ছে শাহজালাল জামিয়া কেন্দ্র, আজকাল কি ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন? বিশৃঙ্খলতা হয় নাই তো? স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ভোট দিয়েছেন আপনি এখানে? না, আপনার এখানে না। এই তো শাহজালাল জামিয়া কেন্দ্র। ওকে, দেখা যাচ্ছে এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন। হ্যালো ভাইয়া, কাইন্ডলি এক্সকিউজ মি, নাম কি আপনার? আমার নাম, হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, ভোট দিয়েছি। ওকে, মানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি? না না, বিশৃঙ্খল স্বাভাবিক না। থ্যাংক ইউ। এই হচ্ছে শাহজালাল জামিয়া কেন্দ্র, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছেন, সব কিছুই স্বাভাবিক আছে এখন পর্যন্ত সিলেটে। দেখতে পাচ্ছেন ভোটাররা তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত করছেন। এইভাবে এখান থেকেই শাহজালাল জামিয়া কেন্দ্র ভোট কেন্দ্র ভোটাররা আসতেছেন এবং তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে এ দেখতে পাচ্ছেন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। শাহজালাল জামিয়া কেন্দ্রের বর্তমান পরিস্থিতি, দূর বেটা, আপনার সাথে